এই তো কিছুদিন আগে বাড়িওয়ালা আঙ্কেল আম দিয়ে গিয়েছিলেন, আর আজকে নিয়ে এসেছেন এটা কি যেন একটা ফল। কলিং বেলের শব্দ শুনে দৌড়ে গিয়ে গেটটা খুলে দেখে আঙ্কেল এসেছে, আমাকে এই ফলটা হাতে দিয়ে বলতেছে যে বলতো এটা কি ফল, নাম জানো? আমি বললাম লটকন, দেন বলেছি পিস ফল। তখন আঙ্কেল বলতেছে যে না, এটা পিস ফলও না, এটা লটকন না, এটা হচ্ছে আশ ফল। আরে এটা তো পিস ফল, এখানকার মানুষ হয়তো বা এই ফলটাকে আশ ফল বলে, কিন্তু আমাদের ওইদিকে পিস ফল বলে। আপনাদের কে কোথায় কোন নামে ডাকে জানাবে। এটা খেতে খুবই মিষ্টি, আর এর গায়ে একটুখানি খাওয়ার জিনিস থাকে, বেশিরভাগ তো বিচি। আমার এগুলো দেখে খুবই ভালো লাগছিল, কারণ আমি জীবনে মেবি এক থেকে দুইবার এই ফলটা খেয়েছিলাম। ছোটবেলায় আমি এক বছরের জন্য একটা স্কুলে ভর্তি হয়েছিলাম, দি রাইজিং সান স্কুল, তো সেই স্কুলে পিস ফলের গাছ ছিল, গাছটা আমি সেখানে দেখেছিলাম। যদিও আমার খাওয়াটা কিন্তু সেখান থেকে না, আমার নানি বাড়িতে পিস ফলের গাছ ছিল, নানি যখন বাসে আসতো তখন অনেকগুলো করে নিয়ে আসতো, দুইবার নিয়ে এসেছিল, আর দুইবারই নানির হাতেই খাওয়া আমার পিস ফল। ফলটা ছেলার পরে এইরকম দেখায়, আর ওই যে কালো কালো দেখা যাচ্ছে পুরাটুকু কিন্তু বীজ, আর বীজের গায়ে যেটুকু লেগে আছে এইটুকুই খাওয়ার। যে নানিটার কথা বলছি সে নানিটা মারা গেছে, আর নানি বেঁচে থাকতে কখনো তার বাড়িতে আমার যাওয়া হয়। নানির জন্য সবাই দোয়া করবেন। হঠাৎ করে এই ফলগুলো দেখে কেন জানি না নানির কথা অনেক বেশি মনে পড়ে গেল। আমার নানি বেঁচে থাকতে আমার কখনো কোনো জিনিস মুখ ফুটে চাওয়া লাগতো না। একদিন আমার ভাত খেতে ইচ্ছে করছিল না দুপুরে, সেদিন অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছিল। আমি নানিকে বলছিলাম, নানি আমি ভাত খাবো না, আমার এই মাছটা খাইতে ইচ্ছা করতেছে। সাথে সাথে নানি সব কয়টা মাছ কেটে ধুয়ে ভাজি করছে, ভাজি করে পুরো একটা গাবলা আমার সামনে নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে তুই সবগুলো খা। আর আমার নানি যে কদিন আমাদের বাড়িতে থাকতো, সেই কদিন যদি আমার কাপড় আমি নিজে ধুতাম, নানি খুবই রাগ করতো, বকাবকি করতো, কেন আমি কাপড় ধুইলাম, আমার কাপড় সে ধুবে, সে নেড়ে দিবে, যত যাবতীয় কাজ সে করবে। আর এই যে ফ্লাবি, আমি যখনই ভিডিও করা শুরু করব ও দৌড়ে আমার ক্যামেরার সামনে চলে আসবে। সে এখন এই ফলটা পর্যবেক্ষণ করছে, এই ফলটা আসলে কি ফল, সে খেতে পারবে কিনা, এটা আসলে কি। অনেকক্ষণ দেখার পরে আমি খেয়াল করলাম ওর আসলে এই ফলটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, না আছে খাওয়ার কোনো ইন্টারেস্ট, আর না আছে ফলটা নিয়ে দুষ্টুমি করার মতন কোনো ইন্টারেস্ট। ও শুধু শুকতেছে আর শুকিয়ে যাচ্ছে, আর আমি তো ফল খাওয়া শুরু করে ফেলেছি। খেতে খেতে এমন অবস্থা হয়েছে আমি বাধ্য হয়েই জোর করে খাওয়া আটকাইছি, পলিথিনটা দূরে গিয়ে সরিয়ে রাখছি, না হলে আমি সবগুলোই খেয়ে ফেলতাম। ফ্লাবিকে বলতেছিলাম নে নে একটা খা বা এটা দেখ খেল, কিন্তু ও তো এটা ধরেও দেখতেছিল না, কি আর করার। তাই আমি নিজেই ফ্লাবির সাথে এই লটকনগুলো সরি পিস ফল দিয়ে খেলছিলাম আর খাচ্ছিলাম। কি রে ফ্লাবি, তোর পছন্দ হয়নি? এই দিকে তাকা ফ্লাবি, তোর কি ঘুম ধরেছে? ক্যামেরার দিকে তাকা। আমি ভিডিও করতে করতে এই অল্প সময়ের মধ্যে অনেকগুলোই খেয়ে ফেলেছি, আর এই যে এখন ফ্লাবি সুন্দরী দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম, চেষ্টা মনে হয় সফল হয়েছি, কারণ ও এক ধানে তাকায় ছিল। মাশাল্লাহ আমার পাখিটার চোখগুলো কি সুন্দর, পুরোটাই অনেক সুন্দর। ওর জন্যও সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, সুন্দর থাকে।